Hello everyone, assalamu alaikum. কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ গ্রামে সবচেয়ে বিশাল ইসলামী মহাসম্মেলন আমার চোখে দেখা এই পর্যন্ত সবচেয়ে বিশাল সবচেয়ে বড় ইসলামী মহাসম্মেলন। আপনারা যে দেখেছিলেন গতকালকে যে এখানে যে স্টেজ বা এখানে যে প্যান্ডেল করা হয়েছিল, সেই প্যান্ডেল মানে ভিতরে মানুষজন বসে একদম জায়গা নেই, এমনকি এত মানুষ হয়েছে যে মাশাআল্লাহ রাস্তার পাশে তো দোকানপাট আছে, আর দেখেন সেই প্যান্ডেল পার হয়ে বাইরে পর্যন্ত মানুষ দর্শক শ্রোতা দাঁড়িয়ে আছে। দেখেন, আপনাদেরকে একটু দেখাই সামনে। আর বিভিন্ন দোকানপাট কিন্তু ওই সাইডে আছে। বিপ্লবী পঞ্চস্বর, তিনি কারো রক্ত চক্ষুকে ভয় করেন না, জেল জুলুমকে পরোয়া করেন না, মজলুম কারা নির্যাতিত আলেমে দিন, যিনি আমাদের রাহবার, দিনের রাহবার, দুনিয়ার রাহবার, আমরা আগামীতে ওনাদেরকে সংসদে দেখতে চাই, আমরা কোন নেতৃবর্গকে দেখতে চাই না। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের সেই আকাঙ্ক্ষিত আমাদের সে আলেমে দিন মুফাসসির কোরআন খতিবে বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব গুরুত্বপূর্ণ নসিহত এবং বক্তব্য প্রদান করবেন। আমি হযরতকে সবিনয় অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এর পূর্বে আমরা হযরতকে একটি আপনারা দেখতে পেরেছেন যে কেমন দর্শক শ্রোতা এসেছে এই মাহফিল, ওয়াজ মাহফিল শোনার জন্য। আর এদিকে দেখেন মেলা যেমনটা হয় আর কি, সেম আজকেও এদিকে মানে এখানে খুব একটা শৃঙ্খলার মধ্যে রয়েছে। স্টেজের সামনের দিকে কোনো দোকানপাট দেয় নাই, তারা একদম ওই ভিতরে দিকে নিয়ে গেছে। আর আজকে আমি এখানে একটা দোকান নিয়ে আসছিলাম আলুর চিপসের, তো আলহামদুলিল্লাহ আমার বেচাকেনা শেষ। তো বেচাকেনা শেষে এখন আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যে আছি। তো ওই যে দেখছেন, আপনাদেরকে একটু দেখাই সামনে চলে আসছে। তো এই যে দেখেন, তো আমার ছোট্ট দোকানটা আপনাদেরকে দেখানো, দেখেন আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। আমি গতকালকে ফেসবুক পোস্টে দেখলাম যে আমাদের এখানে যে ইসলামী মহাসম্মেলন এইটার যে পোস্টার বা ব্যানার বিভিন্ন দূর দূরান্তেও তারা এই পোস্টার বা এই গেটগুলো করা হয়েছে। ফরদাবাদ বাঞ্ছারামপুর মাতুববাড়ি মোড়েও নাকি মোড়েও এটার ই করা হয়েছে, গেট করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আর এদিকে নামাতে আরও দোকানপাট আছে। আচ্ছা, এবার আমার ছোট্ট দোকানটা দেখাই। আমার যদিও বেচা কিনা শেষ, দোকান বন্ধ, অর্ধেক গুছিয়ে ফেলেছি। তো দেখাই আপনাদেরকে, এই যে আমার মোটর সাইকেলের উপরেই এই সেই আমার ছোট্ট দোকান। এই যে ওরা একটু বসে দিয়ে গেছি দেখার জন্য, নাই ব্যাটারি ম্যাটারি সব চুরি হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো আছো? ভালো লাগতেছে? আচ্ছা, ভালো মতো ছিল। আচ্ছা, তুমি কোনোদিন দেখছো ফরদাবাদ গ্রামে এত মানুষজন আসতে কোনো কোনো ইসলামী মহাসম্মেলন বা কোনো ওয়াজ মাহফিলে? পৃথিবীতে অসম্ভব। গতকালকে দাওয়ার কথা আইসে না কেরে? আমিনগর। তো ঠিক আছে ইনশাল্লাহ, ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।